এটাকে ঘোড়ার গাড়ি, রোমের বিভিন্ন জায়গায় আপনি এরকম ঘোড়ার গাড়ি দেখবেন। এটাকে ইতালিয়ানরা কাবাল্লো বলে, কাবাল্লো, এবং কাবাল্লো দিয়ে আপনি লোকাল ট্যুর করতে পারবেন, রোমের পথে পথে ঘুরতে পারবেন এবং রোমের বিভিন্ন ঐতিহ্য আপনি দেখতে পারবেন কাবাল্লো। এবং এটা প্রতি ঘন্টায় এটা ভাড়া হচ্ছে 40-50 ইউরো। এখন যেহেতু অনেক বেশি টুরিস্ট সারা শহরে, তো আপনাকে একটু বেশি টাকা দিয়ে যদি কাবাল্লো চড়তে চান 30-40 মিনিট বা 1 ঘন্টা, একটু বেশি টাকা দিয়ে আপনাকে সেটা ভাড়া করতে হবে। রোমে আপনি যখন ঘুরতে যাবেন, হাঁটতে যাবেন, আপনি কিন্তু প্রায় ঘোড়ার গাড়ি দেখবেন, এবং ঘোড়ার গাড়িতে করে অনেকেই ঘুরছেন, টুরিস্টরা বিশেষ করে। প্রাইস অনেক বেশি, 30 মিনিটসের জন্য আপনাকে প্রায় 40-50 ইউরো দিতে হবে, এবং সামারে এখন অনেক সময় আরও বেশি চায়। একজন বলছিল যে আপনি যদি এখানে কিছু কিনতে চান তাহলে আপনার ইউ হ্যাভ টু সেল এ কিডনি। এই যে ঘোড়ার গাড়িগুলো দেখা যাচ্ছে, অনেক সুন্দর, অ্যান্টিক। থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম রোম। রোমে পথে পথে সারাদিন ঘুরছি ঘুরছি, একটু বিরক্ত হইনি, ভালোই লাগছে। ধন্যবাদ সবাইকে।